একটি কুকুরের উপর অমানবিক অত্যাচারের ঘটনায় অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবিতে সোচ্চার হলো উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলের সদস্যরা। সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, শনিবার বিকেলে অসুস্থ একটি পথকুকুরকে সাইকেলের সঙ্গে দড়ি বেঁধে উদয়পুর এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় এক যুবক সেই দৃশ্য দেখে ওই যুবককে নিরস্ত করার চেষ্টা করলে উল্টে তাকেই গালিগালাজ শুরু করে দেয় ওই অভিযুক্ত। এমনকি স্থানীয় উদয়পুর এলাকার হাঁস খামারের সামনের জঙ্গলে ফেলে দেয় ওই কুকুরটিকে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। অভিযুক্ত যুবক কুকুরটিকে টেনে নিয়ে যাওয়ার সময় রবীন্দ্র সরকার নামে স্থানীয় যুবক মোবাইল ফোনে কিছুটা ভিডিও ফুটেজ তুলে নেয়। তার উপর ভিত্তি করেই ওই যুবককে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন সংস্থার সদস্যরা। আমি অ্যাকচুয়ালি দেখলাম ওই আমি চণ্ডীতলার থেকে আসছিলাম, তো তখন দেখি আমাদের উদয়পুর ছিন্নমস্তা যে কালী মন্দিরটা আছে ওইখানে দেখি একটা ছেলে একটা মানে কুকুরকে নিয়ে একটা ওর পা দুটো বেঁধে ওর সাইকেলে কেরিয়ারের সাথে বেঁধে কুকুরটাকে টেনে হিঁচড়ে রাস্তার সাথে মানে ঘষা খাইয়ে নিয়ে যাচ্ছিল। তা আমি ফার্স্টে ছিন্নমস্তা মন্দিরটার সামনে দাঁড়িয়ে ছেলেটার কিছুটা ভিডিও করেছি। ভিডিও করার পর আমাদের যে স্যার আছে গৌতম স্যার পিপল ফর অ্যানিমালসের মানে মেন সদস্য স্যার, ওই স্যারকে ফোন করলাম। ফোন করার পর স্যার আসলো, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ওই সাইকেলের সাথে বেঁধে রাস্তার সাথে ঘেঁষা খেয়ে নিয়ে যাচ্ছিল। কুকুরটা আধমরা হয়ে গিয়েছিল ওই ঘষা খাওয়াতে। তারপরে আমি গিয়ে কিছু ওকে কিছু বলতে গিয়ে আবার উল্টা আমাকে হুমকি দিচ্ছে, বলছে তোর মানে বাবার এলাকা নাকি তোর বা তোর বাবার জায়গা নাকি এরকম বিষয়। তারপর আমাদের উদয়পুর মানে হাঁস খামারটা যেখানে আছে ওর পিছনে একটা মানে পুকুরটার পিছনে ফেলেছে। আমি দূর থেকে সেটা দেখেছি, কারণ আমি বেশি দূর যেতে পারিনি, কারণ তার বিহেভিয়ার খুব খারাপ ছিল। হ্যাঁ আমি জানিয়েছি। আমি চাইছি এটার মানে বিচার হোক, সেটাকে শাস্তি দেওয়া হোক। আমার অ্যাকচুয়ালি আমি কি বলতো পশুপ্রেমী, এক নম্বর কথা আমার এটা দেখে খুবই খুব খুব খারাপ লেগেছে, মানে এটা দেখার পর আমি খুবই খারাপ লেগেছে, তাই আমি এটার বিচার চাই। আজকে বিকেলের দিকে উদয়পুর এলাকায় আমরা জানতে পারলাম যে কোনো একটা ছেলে, হ্যাঁ সে হয়তো নেশা করেছিল, সে একটা সাইকেলের মধ্যে একটা কুকুরকে বেঁধে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে গেছে। চরম অমানবিক এই ঘটনা, এবং এই ঘটনায় যাতে সেই দুষ্কৃতির চরমতম শাস্তি হয়, সেই দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো এবং রায়গঞ্জ থানায় এটা নিয়ে আমরা এফআইআর করবো। কারণ পশুর উপর এই বর্বরোচিত অত্যাচার আমরা মেনে নেব না, এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত, তারা যেন দেখলেই আমাদের এই বিষয়টি জানায়। স্থানীয় একটা ছেলে সেটা দেখে আমাদের খবর দেয় এবং সে ভিডিও করে, সেই ভিডিও ফুটেজটি আমাদের কাছে আছে। তো আমরা ছেলেটাকে শনাক্ত করতে পারিনি, কিন্তু ছেলেটার ভিডিও ছবি আমাদের কাছে আছে। আমরা চাই পুলিশ ছেলেটাকে খুঁজে বের করে গ্রেপ্তার করুক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দিক, কারণ সমাজে এই ধরনের অত্যাচার আমরা মেনে নিতে পারবো না। কুকুরটি অসুস্থ ছিল হয়তো সাধারণত, কিন্তু কুকুরটিকে আমরা খুঁজে পাইনি। আমরা সন্ধান চালিয়ে যাচ্ছি কুকুরটিকে কোথায় ফেললো, হ্যাঁ আমরা সন্ধান চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত আমরা বিভিন্ন এলাকায় খোঁজ করে কুকুরটির সন্ধান পাইনি, এবং ছেলেটিকেও বিভিন্ন পাড়ায় আমরা এদিক ওদিক খোঁজ করেছি, কিন্তু ছেলেটিকে আমরা খুঁজে পাইনি। আমরা চাইছি ছেলেটিকে পুলিশ গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই বিষয়ে আমরা রায়গঞ্জ থানায় আজই অভিযোগ জানাবো।